আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক চলুন হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া নূরপুর ঢাকা থেকে একই চিঠিতে অনেক প্রশ্ন এগারোটি প্রশ্ন বরং সব প্রশ্নের জবাব তো আজকে আমরা দিতে পারবো না নাম প্রকাশ্য অনিচ্ছুক লিখেছেন অমুসলিম কোম্পানির প্রোডাক্ট যেমন খাবার ও কসমেটিক্স কি আমরা ব্যবহার করব যদিও জানি না তাদের প্রোডাক্ট তৈরির উপাদান সম্পর্কে প্রোডাক্টের গায়ে উপাদান লেখা থাকে কিন্তু আমরা তো সব উপাদানের সাথে পরিচিত নই অমুসলিম কোম্পানির প্রোডাক্টস ইউজ করা যায় শর্ত হচ্ছে প্রোডাক্টস এর ব্যাপারে কনফার্ম হতে হবে যেটি হালাল বা বৈধ কিনা অধিকাংশ মুসলিম কোম্পানিগুলো বর্তমানে তাদের হালাল সার্টিফিকেট থাকে এবং তারা তাদের প্রোডাক্টসের উপরেই সে বিষয়টি ক্লিয়ার করে দেয় যে এটি হালাল প্রক্রিয়ায় মানে করা হয়েছে যদি এতটুকু থাকে আপনার জন্য যাই যাচ্ছে আপনি সেটাকে অনুসরণ করতে পারেন অথবা গ্রহণ করতে পারেন বাকি সেখানে আপনাকে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনাকে লেখা থাকে লেখা থাকে বলেছেন যে পরিচিত নন জেনে নেবেন আমার এই সমাজ চলতে গেলে অনেক বিষয়ের সাথে পরিচিত নয় কিন্তু আমাদের জেনে নিই জেনে নিতে হবে সেগুলো মানে কন্টেন্ট জেনে নেওয়ার পর আপনি যদি দেখেন যে হারাম কোনো জিনিস সেখানে না থাকে তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে মানে এমন কোনো প্রোডাক্টস নেই যেখানে আমার ধারণা যে মানে কন্টেন্ট লেখা নেই সবই লেখা আছে বিস্তারিত লেখা আছে এই লেখার উপর নির্ভর করে আপনি মানে হয়তো প্রশ্ন করতে পারেন এটা যে কতটুকু আমি নির্ভর করতে পারব মানে আমার কতটুকু এর উপর আস্থা আছে মানে এর উপর নির্ভর করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে শরীর বিধানের জন্য এ নিয়ে আপনাকে আর কোম্পানির কারখানায় যাওয়ার দরকার নেই কারখানায় গিয়ে যা তৈরি করতেছে তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই মানে কঠিন দরকার নেই নিজের উপর এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই কারণ ইসলাম খুবই সহজ এতটুকু বিশ্বাস করতে হবে যে হ্যাঁ তারা যে কন্টেন্ট লিখেছে এ কন্টেন্ট উপর নির্ভর করে আপনি সেখানে যদি দেখেন যে বৈধ কোনো অবৈধ হারাম কিছুই নেই তাহলে সেটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লা আপনি আরও লিখেছেন কারো ইনকাম সম্পর্কে জানা নেই কারো ইনকাম হালাল ও হারামের মিক্সড মিশ্রণ কারো ইনকাম হারাম এ তিন ক্ষেত্রের কী মশালা আমরা খেতে পারবো বা তাদের হাদিয়া কি নিতে পারবো ইনকাম সম্পর্কে জানা নেই ইনকাম হল হরামের মেরে এবং ইনকাম হরাম আমি মানে এই প্রশ্নের জন্য আমার একটা ইচ্ছে মনে পড়েছে যদি আপনি বলেন যে ইচ্ছেটা বলার জন্য তাহলে আমি বলবো সেটা হচ্ছে এই যে এক বড় আলেমের বাসায় মানে একজন মানে সো কল্ড মানে সুফি আর কি তো তিনি আসছেন তো এসে মানে মানে আলেম সাহেব তিনি তাকে চা এবং বিস্কিট নাস্তা হিসেবে দিয়েছেন দেওয়ার পরে তাকে যে নেন একটু নাস্তা নেন আমি বেনামাজির জিনিস খাই না আলেম সাহেব অনেক বড় আলেম তিনি বললেন যে মানে বাইজান আমার জীবনে আমি নামাজ কোনো সময় তরক করেছি আমি জানি না তো আপনি বলতেছেন যে বেনামাজির জিনিস খান না মানে ব্যাপারটা কি মানে মানে আমি বুঝতে পারলাম না বলে এই যে বিস্কুট তৈরি নিয়ে আসছেন আপনি এই যে বিস্কুট কারা তৈরি করেছে এরা কি নামাজি না বেনামাজি এটা তো আমি জানি না এই জন্য আমি বেনামাজির জিনিস খাই না আসলে ইসলাম কিন্তু এত কঠিন না ও মাজা আল আলাই কুমফি মিন হারজ আল্লাহ সুবান তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে দিনের মধ্যে কোনো কঠিন জিনিস তোমাদের উপর আরোপ করা হয়নি যেখানে কেউ কঠিন করতে চেয়েছে সেখানে আল্লাহ সুবাহতালা বলেছেন

তোমরা যেগুলো সম্পর্কে আল্লাহ তালা কোনো ধরনের বিধানের কথা বলেন নাই সেগুলো সম্পর্কে কোনো প্রশ্ন করো না নাজিলের সময় এগুলো সম্পর্কে প্রশ্ন করোনা যদি প্রশ্ন করে বেশ লাগায় দাও তাহলে তোমাদের জন্য ক্ষতি হয়ে যাবে কারণ আফাল্লাহ আল্লাহ তালা তোমাদের উপর এটা ক্ষমা করে দিয়েছেন আল্লাহুল গাফিল নন অমনযোগী নন

আর নাহু হালাল এর মূলনীতি হচ্ছে এটা হালাল এটাকে আপনাকে ধরে নিতে হবে কারণ এটা হারাম করার কোনো সুযোগ নেই এখানে কথা আপনি বলেন যে না এটা হারাম এখন তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা হালাল হবে কি না এটি কোনো দরকার নেই দ্বিতীয় কোনো ব্যক্তির ইনকাম কিছু সম্পর্কে আপনি নিশ্চিত জানেন যে এগুলো হারাম আবার তার অনেকগুলো ইনকাম আছে যেগুলো হালাল মিক্স মিশ্রণ মিক্স মিশ্রণ রয়েছে সেক্ষেত্রে যদি আপনি তার কাছে মেহমান আপান আপনি আপনার জন্য একটি জায়েজ কারণ আপনাকে তো সে হারাম দিয়েছে আপনি কারণ মন করবেন না আপনি আমাকে বলেছেন যে হালাল ইনকাম তার যেহেতু আছে আমি হালার ইনকাম থেকে খাচ্ছি তার জন্য জায়জ রয়েছে সে যে কোনো লোককে মহমানদারি করতে পারে কারণ মহমানদারি করার জন্য সে যে টাকাটা বিনিয়োগটা পুরোটাই হালাল ইনকাম করলেও তার ভাষায় আপনাকে তো হতে পারে খেতে পারি কিন্তু তিন নম্বর হচ্ছে কোন ব্যক্তির ইনকামের ব্যাপারে আপনি যদি নিশ্চিত কনফার্ম হন নিশ্চিত যে আপনি হ্যাঁ এই ব্যক্তির সমস্ত ইনকাম হারাম সমস্ত ইনকাম হারাম সেখানে এহতিয়াত হচ্ছে সতর্কতা হচ্ছে মানে তার সেখানে খাওয়া দাওয়া না করা কিন্তু যদি কেউ করেন এটিও তার জন্য জায়জ রয়েছে আপনি আরও প্রশ্ন করেছেন বক্স খাট সোফা ডাইনিং টেবিল ব্যবহার না করা কি উত্তম আমাদের কী ধরনের আসবাব ও ক্রোকারিজ অ্যাভয়েড করা উচিত খুব নেগেটিভ ধরণে আছেন বোধহয় প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে মানে কোন সংকীর্ণ চিন্তাধারা অথবা নেগেটিভ কোন চিন্তাধারার মধ্যে ইসলামের মূল নীতি আল্লাহ সবকিছু মুবাহ করে দিয়েছে যে সবই নিষিদ্ধ এটা তো ইসলামের যে দর্শন সেটা বিধানের যে মূল নীতি তার পরিপন্থী ইসলাম মনে করে যেটা হারাম করা হয়নি তাছাড়া সব মুবাহ অনিষিদ্ধ জি আর এখানে আসতেছে যে সবই যদি নিষিদ্ধ হয়তো অল্প কিছুর মধ্যে সিদ্ধ মানে উনি ইসলামিক কনসেপ্টের পরিপন্থী বক্তব্য দিয়েছেন ইসলামিক কনসেপ্ট হচ্ছে সমস্ত জিনিস হালাল শুধুমাত্র আল্লাহ সুবাহ তারা যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলি ছাড়া এবারে যে চিঠিটি এটি পাঠিয়েছেন ইবনে মানির নীরফামারি থেকে আপনি লিখেছেন যারা ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে সুরান নেসা আয়াত ছিয়াত্তর উদাহরণসহ তাগুতের ব্যাখ্যাটা জানতে চাই ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং কঠিন প্রশ্ন করেছেন তাগুত এর পথে মানে যারা যুদ্ধ করে তাগুতের সহজ ব্যাখ্যা হচ্ছে তাগুত হচ্ছে শয়তান শেখুল ইসলাম মোহাম্মদ সালেমান আামিমি রাই মানে উস তওয়াহিদ তাগুতের মধ্যে যারা শ্রেষ্ঠ যারা সত্যিকার তাগুত তাদের পরিচয় উল্লেখ করেছেন এবং তাদের প্রথম সর্দার যে নেতা সেই নেতা হচ্ছে শয়তান মূলত কোরআন কেরিম আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মূলত তাগুদ বলতে এখানে শয়তানের পথকে বোঝানো হয়েছে কারণ কোরআন কেরিমের আমরা যদি দেখি তফসির তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আল্লাহ সুবাহ তালা একটা সাবির তাগুত বলেছেন একটা সাবির উল্লাহ বলেছেন আল্লাহ রাস্তা তো আল্লাহ রাস্তার বিপরীতে যে কাজ করছে সেই হচ্ছে একমাত্র শয়তান মানুষদেরকে আল্লাহ রাস্তার বিপরীতে নিয়ে যাচ্ছে সুতরাং শয়তানের যেই তৎপরতা রয়েছে এই সমস্ত তৎপরতাই মূলত তৎপরতা এবং শয়তানের দোষর এর মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা তাগুতের কাজ করছেন এর মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে কিন্তু তাগুত শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো তাগুত শব্দে যে ফাউলের উজনে তকা তগা ইয়া তা থেকে এসেছে সীমা লঙ্ঘন করে যাওয়া সুনির্ধারিত সীমা প্রত্যেকটা ব্যক্তির আছে সেই সীমাটুকু লঙ্ঘন করে যাওয়ার নামই হচ্ছে তাগুত যেমন একজন মানুষের একটা সীমা আছে আমার সীমা হচ্ছে আমি আল্লাহর বান্দা এই হলো আমার সীমা এখন আমি যদি আল্লাহর বান্দা এই সীমা অতিক্রম করে আমি বলি যে আমার মুড়িধন আমি আপনাদের মুড়ি প্রভু হয়ে যান হ্যাঁ আমি প্রভু হয়ে গেলাম মানে আমি আমার সীমা লঙ্ঘন করলাম তখন আমি তাগুত খুব ভালো করে বুঝতে পারি খুব সূক্ষ্ম কথা এবং কঠিন আল্লাহর মর্যাদা নিয়ে যাচ্ছে নিজেকে এমন মানে আমার সীমা আমি যখনই অতিক্রম করব আমার যতটুকু পাওয়ার যতটুকু সীমা ক্ষমতা দেওয়া এর বাইরে যখনই অতিক্রম করবো তখনই আমি তো হয়ে যাব এটা হলো মানে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি যে যে অবস্থানে আছে সে অবস্থানে যদি সে সীমা লঙ্ঘন করে যায় তার সীমাকে অতিক্রম করে যায় যেমন কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহর বিধানের চেয়ে আমার বিধান শক্তিশালী আল্লাহর বিধান চলবে আমার বিধান চলবে তো আগুত সে সীমা লঙ্ঘন করলো কারণ তার সীমা হচ্ছে বিধান দিয়েছেন তিনি দিবেন হুকুম বিধান হচ্ছে আল্লাহর সুতরাং বিধান আল্লাহ তালাই দিবেন কিন্তু সেখানে যদি সে সীমা লঙ্ঘন করে যায় তাহলে এই কাজটি তো আগুতির কাজ বিষয় যোগ করে আপনার সাথে একটা তো হলো আপনার বিধান যেটা আল্লাহ দিয়েছেন যে সেটা হবে আবার দেখা যায় বিভিন্ন সময় আমাদের বাস্তব জীবনে যেমন ট্রাফিকের একটা বিধান আমাদের ট্রাফিক বিধান অনেকে প্রশ্ন করে এটা আল্লাহ দেননি তো এটা ট্রাফিক বিধান মানতে পারবো না এইসব এরকম অনেক বিধান চলে এখানে বিধান বাদ দিয়ে মানে এখানে বিধান আছে যেখানে আল্লাহ আমি বিধান নেই সেখানে আল্লাহ তালা কাছে বিধান কি হবে সেটা কাছে করে দিয়েছেন তার শৃঙ্খলা বিধান করার রয়েছে ভাই ইবনে মনির আপনি যে প্রশ্নগুলো করেছেন আর লক্ষ্য করছি এটা দীর্ঘ আলোচনা দাবি রাখার আমরা চেষ্টা করব সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দিতে আপনি লিখেছেন ইসলামের প্রথম স্তম্ভ ইমান ইমানের পূর্ব শর্ত কী 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 কাজের মাধ্যমে একজন মুসলিমের ইমান ভেঙে যায় মানে ইমান নষ্ট হয় এটি দীর্ঘ অনেক অনেক দীর্ঘ আলোচ্য বিষয় মানে এ ভাইকে আমি বলবো যে আপনি শেখুল ইসলাম মোহাম্মদুল্লাহ সালাম তামিমিনহমদুল্লাহ এর বিষয়ে কিতাব লিখেছেন নওয়ুল ইসলাম ইসলাম বঙ্গকারী বিষয়সমূহ সে বইটি আপনি পড়ে নেবেন তাহলে আপনি এর উত্তর বিস্তারিত পেয়ে যাবেন তবে আমি সংক্ষেপে এখানে মানে কয়েকটি পয়েন্ট আলোচনা করতে চাই ইমানের জানতে চাইছেন ইমানের শর্ত হচ্ছে সেগুলো অনেক দীর্ঘ আলোচ্য বিষয় সেগুলো খুব সামান্য আলোচনা বিষয় নয় মানে সেগুলো আপনাদেরকে জানতে হবে মানে শেখুল ইসলাম রহমতুল্লাহ লেখা আরেকটি বই রয়েছে শুরু লা লা শর্ত শর্তসমূহ এই বইয়ের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এগুলো আমাদের মানে শুধুমাত্র এই প্রশ্ন উত্তরের মধ্যে আমরা যথেষ্ট মনে করি না যে কারণ প্রশ্ন উত্তরের প্রোগ্রামটা এটা শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট প্রশ্নের জন্য এটা মানে 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 কোনো লেকচার লেকচার নয় নয় একাডেমিক তো মূল কথা হচ্ছে যেটা সেটা হলো শর্তগুলোর মধ্যে কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করি মানে এক নম্বর হচ্ছে আপনি ই মানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে মানে দিবেন এর জন্য আপনাকে জ্ঞান থাকতে হবে জানতে হবে আসলে আপনি ইমান আনছেন কিন্তু আপনি জানেন আসলে ইমান কী জিনিস ইমানের মূল কথা সম্পর্কে জ্ঞান নেই ইমানের মূল আস্তল ইমান হচ্ছে কালামাত তৌহিদ লাহিদুল্লাহ এবং কালামাত তৌহিদের দুটি অংশ একটা হচ্ছে মানে শাহাদাত আল্লাহ ই রাহিদাল্লাহ আপনি সাক্ষ্য দেবেন যে আল্লাহ তালা মানে সেটা প্রকৃত কোনো ইলাহ নেই আর দ্বিতীয়টি হচ্ছে মহাম্মদ শাহাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ আর এই সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল অনেকটা হচ্ছে তৌহিদের দিক আর হচ্ছে রেসারতের দিক এই দুটি সাক্ষ্যই কিন্তু অপরিহার্য আপনি যদি মোহাম্মদ সাল্লাহ আসম রেসারতের সাক্ষ্য না দেন তাহলে আল্লাহ সালা তৌহিদের সাক্ষ্য দিলেন না আপনি হয়তো মনে করছেন না আমি তো তৌহিদের সাক্ষ্য দিয়েছি ভুল কথা দুই একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই কেউ যদি মোহাম্মদ সাল্লাহ আসলাম রেসারতের বিষয়টি স্বীকৃতি না দেয় সে ব্যক্তিকে ইমান দাঁড় হতে পারবে না এই দুইটি কিন্তু একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ফলে শাহাদাতের মধ্যে দুইটাকে একসাথ করে দেওয়া হয়েছে দুটি একটা আরেকটার সাথে সম্পৃক্ত মোহাম্মদ সাল্লা উলি ইসলাম আল্লাহ সারাতের সাক্ষী আমাদেরকে দিতে হবে প্রথম হচ্ছে আল দ্বিতীয় হচ্ছে আল ইয়াকিন মানে ইয়াকিন হচ্ছে এমন ইয়াকিন আল মুনাফিল ইশাক মানে সন্দেহের কোনো সম্ভাবনা এর মধ্যে থাকতে পারে মানে আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন উরোহিয়তের মোহাম্মদ সাল্লাহ সামের সারতের কিন্তু একটু সন্দেহ সংশয়ের মধ্যে আছেন অথবা ঘোষণা দিয়েছেন মৌখিক ভিতরে আসলে সন্দেহ আছে মুনাফেক এবং অনেক দীর্ঘ একটা আলোচ্য বিষয় আসলে মানে এই জিনিসগুলো অবশ্যই পরিপূর্ণ করতে হবে আপনাকে এগুলো আপনি যদি পরিপূর্ণ করতে না পারেন তাহলে পূর্ব শর্তগুলো যদি পূরণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু আসলে ইমানের ব্যাপারেই আপনি সত্যিকার ইমানদার হতে পারবেন না ইমানের ঘোষণাটা আপনার শুদ্ধ হল না এরপর আসবে ইমান গ্রহণ করার পরে নওয়াকদুল ইমান যেগুলো ইমান বিনষ্ট করে সেইগুলো থেকে আপনাকে ফেরত থাকতে হবে এই নওয়াকুল ইমানগুলোর প্রথম নওয়াকেদ হচ্ছে আল্লাহ রাবুল আলমের সাথে সির করা আল্লাহ রবুল আলমীর সাথে দ্বিতীয় নামাকে হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম থার্ড পার্সন অন্য একজনকে মনে করা যে এই সব কিছু করে দিবে আল্লাহ তালার কাছে মাধ্যম নির্ধারণ করা তৃতীয় হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ বিধানকে বাদ দিয়ে মানুষের মন করা যে সমস্ত বিধান আছে সেই বিধানগুলোকে মনে করা যে এগুলোই শ্রেষ্ঠ এগুলোই গ্রহণযোগ্য এগুলোই চলবে আল্লাহর বিধান এখানে কোনো গুরুত্ব নেই আল্লাহর বিধান এখন এই যুগে চলে না যেমন অনেককে বলতে শোনা যায় এমন আছে আল্লাহ তাদেরকে মাফ করুক যে বলে যে না আল্লাহর বিধান এটা তো সেই যুগের বিধান জাহেরি যুগের বিধান এটা কি আর এই যুগে এত ডিজিটাল যুগে কি আর চলবে মানে এ ধরনের চিন্তাধারা আমার সম্বন্ধে থাকা চার নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি দাবি করা যে না আমিও মানে গায়েব সম্পর্কে জানি অদৃশ্য জ্ঞানের দাবি করদার যেমন জাদুকর যেমন দৈবজ্ঞ যেমন যেমন ঘনক দেখবেন যে হাত দেখে বলে দিচ্ছে যে ভবিষ্যতে কি হবে তো এক ব্যক্তি বললো যে তুমি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বলতে আর তোমার ভবিষ্যৎ সম্পর্কে খবর নেই নিজের ভবিষ্যৎ গণনা করতে পারলা না মানে আসল কথা হচ্ছে প্রতমানা কিন্তু দাবি করে যে মানে এরা কিন্তু মানে এর মাধ্যমে যদি কেউ এটাকে স্বীকার করে নেয় তাহলে সে কিন্তু ইমান থেকে খারিজ হয়ে যাবে তো এখানেও দশটি পয়েন্ট রয়েছে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন আমরা কিছু পয়েন্ট ইঙ্গিত দিলাম বাকি সবগুলো পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে মানে রেফারেন্স উল্লেখ করে দিয়েছি রেফারেন্স থেকে সেগুলো বিস্তারিত জেনে নিতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আমরা মুসলিম নিজেদের ইমানদার মনে করি কিন্তু ইমান যে বিনষ্ট হতে পারে ইমান যে বাড়তে পারে কমতে পারে এ বিষয়ে বোধহয় আমরা তেমন সচেতন নই আজকে প্রশ্নের মাধ্যমে হয়তো এ বিষয়ে আমাদের মধ্যে কিছুটা সচেতনতার সৃষ্টি হতে পারে এটি আমাদের কাম্য চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠানে এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকায় অথইনিয়ামাতে ডুবে আছি সবার